কখনো ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, কখনো ইদ্রিস আলাইহিস সালামের উম্মত ছিল। শুরুতে আমরা এক ছিলাম, আবার যখন ইমাম মাহদী, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন সামনে, ঈসা আলাইহিস সালাম আসতেছেন, আবার সাত মহাদেশের গোটা মানব জাতি আবার সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহ বলেন সূরা নিসার 159 নম্বর আয়াত, ওয়াই মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতি, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে এমন কোন ইহুদি খ্রিস্টান পাওয়া যাবে না, বিধর্মী পাওয়া যাবে না, যারা তার উপরে ঈমান এনে মুসলিম হয়ে যাবে না। সামনে সেই দিন আসতেছে, আল্লাহু আকবার, সবাই মুসলিম হয়ে যাবে। আমরা মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহকিরু ওয়া লা ইউসলিমু বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই না দুশমন? কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সব মুমিনরা তারা কি? ভাই ভাই। যদি ইমান থাকে, কার কার ইমান আছে সেই হাত তোলেন দেখি, হাত নামান, যার ইমান নাই উনি হাত তোলেন না। এবার কার কার ইমান নাই হাত তোলেন দেখি, কার ইমান নাই? যার ইমান নাই উনি হাত তোলেন, মাশাআল্লাহ। বলে দুই একজনে হাত তুলছে, বুঝে নাই, ইমান আছে কিন্তু বুঝে নাই প্রশ্নটা। তাহলে ইমান সবার আছে, সবার যদি ইমান থাকে তাহলে আগামী বিশ্বে সাত মহাদেশের ইহুদি খ্রিস্টান শুদ্ধা আমাদের ভাই হয়ে যাবে, যেখানে কোরআন থেকে শুনলাম মুসনাদে আহমদের হাদিস, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলাল কুল্লাহা ইল্লাল ইসলাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন সব ধর্ম ডিলেট করে দেবেন আল্লাহ তাআলা, নিচ্ছিন্ন করে দেবেন, ইল্লাল ইসলাম, শুধু থাকবে ইসলাম আর ইসলাম। বুশের দেশে ইসলাম, পুটিনের দেশে ইসলাম, হ্যাঁ ইউরোপের দেশে কি ইসলাম, অস্ট্রেলিয়া ইসলাম, রাশিয়া ইসলাম, আমাদের এই এশিয়া ইসলাম, যেখানে যাবেন ইসলাম আর ইসলাম, আর কোনো দিন বলতে কিছুই থাকবে না। তাহলে সাত মহাদেশ আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। তাহলে সেই ভাতৃত্ব তো এখন থেকে তৈরি করতে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। আহলে হাদিস হানাফি ভাই ভাই কারা মানতে রাজি আছেন হাত তোলেন দেখি, যাদের ইমান আছে তারা এইটা মানবেন যে আহলে হাদিস হানাফি ভাই ভাই, হাম্বলি সাহাবি, মালিকি, হানাফি, আহলে হাদিস, ওহাবি, সুন্নি, শিয়া, তারপরে 12 জাতের 73 জাতের মুসলমান সব ভাই ভাই, সবাই কি ভাতৃত্বের মশলা মাফ নাই। ইখতিলাফ করেন, ইফতিরাক করলে জাহান্নামে যাবেন, ইখতিলাফ করলে জান্নাত, দলিল, ইখলাস, এলেম, ইস্তেহাদের ভিত্তিতে ইখতিলাফ করেন জান্নাত যাবেন, কিন্তু ইফতিরাক দলাদলি করলে জাহান্নাম। কাজী ইব্রাহিম যদি বলে উনি হানাফি উনি আমার ভাই না, জাহান্নামে যেতে হবে, কোনো মাফ নাই। ইসলামে ইখতিলাফ জায়েজ, কারণ ইখতিলাফের ভিত্তি হলো আল ইলম ওয়াল ইখলাস ওয়াল হুজ্জাত, হ্যাঁ ওয়াল ইহতিজাজ। ইখতিলাফের ভিত্তি হলো ইলম, ইস্তিহাদ, ইখলাস, দলিল বিভিন্ন পাচ্ছে, এই জন্য ওলামারা বিভিন্নভাবে বুঝে আমল করছেন, কারো বুঝ হয়তো শুদ্ধ, কারো হয়তো ভুল। ভুলওয়ালা মিষ্টি একটা খাবে, আর যে শুদ্ধ সে দুইটা খাবে। একটা মশালায় ইস্তেহাত করলাম আমি আর আপনি, আমি ভুল করলাম আপনি শুদ্ধ করলেন, কিন্তু দুইজন দলিলের ভিত্তিতে করেছি, আমি রসগোল্লা একটা খাবো আপনি দুইটা খাবেন, কারণ আপনারটা শুদ্ধ হয়েছে আমারটা অশুদ্ধ হয়েছে, কিন্তু চেষ্টা করেছি দলিলের ভিত্তিতে, এই জন্য দুইজন পুরস্কৃত, ইখতিলাফকারীরা পুরস্কৃত, ইখতিলাফ মতামত মতভেদকারীরা পুরস্কৃত, আর দলভেদকারীরা জাহান্নামী। মতভেদকারীরা
পুরস্কৃত জান্নাতি দলভেদকারীরা জাহান্নামী, কোনো মাফ নাই, এটা আসবেই পরিণতি। নতুন মনে হচ্ছে না যে কাজী সাহেব কি কোয়া শুরু করছে এগুলি? হ্যাঁ, নতুন না, এটাই শোনেন বলি নতুন করি পুরান ঘটনা, এটাই পুরান ঘটনা। وستفترق هذه الملة على ثلاث وسبعين اثنتان وسبعون في النار এই উম্মত, নবীজি বলছেন ইফতারাক, ইখতিলাফ বলেন নাই, যদি বলতেন ওসা তাখতালিফু, এই উম্মত মতভেদ করবে 72 দলে 73 দলে, সবাই জাহান্নামে যাবে এক দল ছাড়া, এটা বলেন নাই। এই উম্মত দলাদলি করে ফেলবে 73 দল, বুঝেন না, মতভেদ থেকে দলভেদ করে ফেলছে, মতভেদ থেকে দলভেদ করে ফেলছে, আমিন জোরে বলছে কা মসজিদ থেকে বাইর করো। এইটা আমাদের এই উম্মতের লোকে না, এই লোক যারা এই কাজ করছে সবাই জাহান্নামে যাবে যদি তওবা না করেন। আমিন আসতে বলে কেন? এই লোক আমার ভাই না, এটা আমার ভাই না, তাহলে আপনি জাহান্নামে যাবেন। ইফতারাকের যে হাদিস, ভয়াবহ হাদিস তিরমিজিতে আসছে, সেখানে কোনো পাপের উল্লেখ নাই, কেন 72 দল, 72 পার্টি, 72 গ্রুপিংকারী, 72 দলাদলিকারীরা জাহান্নামে যাবে, কোনো পাপের উল্লেখ নাই, একটাই পাপ ইফতারাক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বাংলার সব আলেমকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আমার ফাররাকতুম বাইনা উম্মতি, আমার উম্মতকে ভাগাভাগি করলে কেন? আমি তো উম্মতকে এক রেখে গেছি, আমার উম্মতকে ভাগ করলা কেন? মান আতাকুম ইউরিদু ইউফাররিকু আমরা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকতুলু কায়নান মান কান, আমার উম্মতের কাছে যদি এসে ইখতিলাফের জায়গায় ইখতিলাফ করুক, হাজার ইখতিলাফ করে এক রিকশায় চলবা, হাজার ইখতিলাফ করে এক অটোতে যাইবা, হাজার ইখতিলাফ করে এক মাহফিলে বসবা, হাজার ইখতিলাফ করে এক মসজিদে সবাই সালাত পড়বা, যদি এটা না করো ইখতিলাফের ভিত্তিতে ইফতারাক করে ফেলছো, এরকম যদি আমার উম্মতকে যদি কেউ ভাঙতে চায়, টুকরা করতে চায়, মৃত্যুদণ্ড দাও রে। সে কোন কাজ ইব্রাহিম হোক কোন আল্লাহর ওলি হোক, করে দুনিয়া থেকে সরাই দাও, এটা দুনিয়াতে বাঁচার অধিকার রাখে না। মাসলাটা গভীরভাবে শুনেন, জীবনে বহুত দেখলাম, এখন অনেক আশা ছিল যে সহি সুন্না সহি আকিদা সহি দিন পালন করে অন্তত একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে, সেখানেও দেখি 19 দল, সেখানেও 19 দল, কি মিয়া সাহেবেরা, শয়তান ইন্না শায়তান কাদ ইয়াইসান ইয়াবুদুহুল মুসাল্লুন ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফি তাহরিশ বাইনাহুম, আরব ভূখণ্ডে শয়তানের আরেকবার পূজা হবে, শয়তান এটা আশা করে না, তবে তাহরিশ এর বিরুদ্ধে ওরে ওর বিরুদ্ধে ওরে লাগাই দিবে, এইটা শয়তান এখনো লোভ করতেছে, নিরাশ হচ্ছে না, এটা পারবে বলে তার আশা। কারণ হামছুমান ডাঙ্গারে নিস্ত, আমার মতো হামবড়াকে, আমি কাজী ইব্রাহিম, সবাই আমাকে মানতে হবে, যে না মানবে সে সুম্মা খারাপ দল, ইসলাম থেকে বহিষ্কৃত, এইটা যদি কাজী ইব্রাহিম মনে করে, তো এইটা একটা শয়তান, এটা কাজী শয়তান নাকি? দলাদলির ভিত্তি হলো কি জিনিস? দলাদলির ভিত্তি আপনি এক দল আমি এক দল, আপনি এক জমিয়ত আমি এক জমিয়ত, উনি এক ফরিক আমি এক ফরিক, উনি হানাফি অতএব আমার পিছনে নামাজ চলবে না, আমি আহলে হাদিস ওনার ভিতরে বিরুদ্ধে ওনার পিছনে আমার ওনার পিছনে সালাত চলবে না, ওনার মেয়েকে বিয়ে করা যাবে না, ওনার ছেলেকে জামাই বানানো যাবে না, তার উনি শাফেরি আমি হাম্বলি চলবে না, উনি মালিকি ইনি এই উনি সেই ইনি ওহাবি উনি সুন্নি, অতএব কারোর সাথে কারো দেখা হলে সালাম নাই কালাম নাই, সবগুলি জাহান্নামে যাবে, সবগুলি জাহান্নামে যাবে। মদিনা বাসীতে ভরে আসেন আর মক্কাতে ভরে আসেন, একেবারে সব মাসালা সহি সুন্নাহ, একটু বেশ কম নাই, ইসলামের শতকরা 99% সহি আকিদা সহি দিন পালন করতেছে সে, কিন্তু এক কারণে দোজকে যাবে, তাফরিক করছো কেন? আমার ঐক্যবদ্ধ উম্মতকে ভাগাভাগি কেন করলা? এই এক কারণে জাহান্নামে যাবে,
إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. موسى عليه السلام تور পাহাড়ে গেলেন, هارون عليه السلام কে বলে গেলেন, ভাই আমার বনি ইসরাইল আমার উম্মত কে দেখে রেখো, একটু ওদের প্রতি লক্ষ্য রাখো, ওরা কি করে না করে, ওরা তো গরুর বাছুর বানাইয়া পূজা করে ফেলেছে। হায় মূসা আলাইহিস সালাম থুইয়া গেলেন, কিভাবে আর ওরা করলো কি, গরুর বাছুর বানাইয়া পূজা করে ফেলছে। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সংবাদ পাইলেন, এসে তো জালালি তবিয়তের নবী, ইজাহুল বুখারীতে লেখছে ওনার টুভির ভিতর দিয়ে নাকি চুল বাহির হয়ে যেত রাগের ছোটে, আবার মাঝে মধ্যে নাকি টুহির মধ্যে আগুনও লাগতো, এটা মনে অতিরিক্ত আল্লাহ আলাম জানি না। তো ফেরাউন যেরকম আল্লাহ দ্রোহী তাগুত, তার বিরুদ্ধে নবীও তো লাগবে ওরকম জালালি তবিয়তের নাকি। তো মূসা আলাইহিস সালাম জালালি তবিয়তের নবী ছিলেন, উনি এসে হারুনকে বলেন, ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম দাল্লু আল্লা তাত্তাবিআন। এ হারুন, এরা যে গোমরা হয়ে গেল, শিরকে আকবরে লিপ্ত হয়ে গেল, এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে গরুর মাবুদ, গরুকে মাবুদ বানিয়ে গরুর বান্দা হয়ে গেল, গো বাছুরের বান্দা হয়ে গেল, তুমি দেখলে না কেন তাদেরকে এটা থেকে বিরত রাখলা না, বাধা কেন দিলা না প্রবল বিক্রমে। আফাসাইতামরি, তুমি কি আমার নির্দেশের খেলাফ করেছো ইচ্ছে করে। আল্লাহু আকবার, একজন নবীকে আরেকজন নবী এমন ভাবে জবাবদিহিতার জন্য প্রশ্ন ছুঁড়ে দিলেন। হারুন আলাইহিসসালামের যে কথাটা উনি বলেছেন, বাংলার আলেমরা এই একটা আয়াত বুঝলে আর কোনো দলাদলি করবেন না। সূরা তহর 93-94-95 নম্বর আয়াত, এই একটা আয়াত বাংলার আলেমরা বুঝলে আহমদ শফি সাহেব আর কাজী ইব্রাহিম এক চেয়ারে এক রিক্সা বসিয়ে আঁটবে, আহলে হাদিস আর হানাফি আজ থেকে এক অটোতে উঠবে, এক দোকানে চা খাইবে, ভাই ভাই মোলাকাত, যত গলাগলি যত রকমের ভাই বেরাদারি সব করবে। যদি এই একটা আয়াত বুঝে, হারুন আলাইহিসসালাম বললেন, আমার মায়ের ছেলে আমার দাঁড়ি আর আমার চুল যেবে ধরেন না, ধরে ফেলাইছে অলরেডি মূসা আলাইহিসসালাম। কি করলি তুই হারুন, আমার জাতিকে টুকরা, আমার জাতিকে গোবাসুর পূজা থেকে বিরত রাখলে না কেন। হারুন আলাইহিসসালাম কি বললেন, إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل. আমি ভয় পেয়েছিলাম আমি যদি এদেরকে গোবাছুর এই শিরকি আকবরের বিরুদ্ধে এখন ওয়াজ করি, তখন একদল গোবাছুরের পক্ষ নেবে আর একদল বিপক্ষ নেবে, ফলে দুই টুকরা হয়ে যাবে আপনার জাতি। আর যখন দুই টুকরা হয়ে যায় তখন কোনো টুকরার মধ্যে দিন ধর্মের দালও থাকে না, নুনও থাকে না, ইয়াও থাকে না, কিচ্ছু থাকে না, কিছুই থাকে না। এখন তো গরুর বাছুর পূজা করছে, যখন টুকরা হবে কিছুই থাকবে না। এইজন্য ইফতারাকের ভিত্তি হলো দুশমনী, দাব্বাইলাইকুম দাউল উমামে কামালাকুম আল হাসাদু ওয়াল বাগদ। ইহুদি আর খ্রিস্টান, ইহুদিরা 71 দল হয়েছে, খ্রিস্টানরা 72 দল হয়েছে, সেই দলাদলির ভিত্তি কি ছিল, তুমি একদল আমি একদল, আমারে দেখলে তুমি সালাম দেব না, তোমারে দেখলে আমি সালাম দেব না, এর এর ভিত্তি হেলেমো না, এখলাসও না, এর ভিত্তি কোনো ইস্তেহাদও না, এর ভিত্তি কি নবীজি বলেছেন, উম্মতের ডাক্তার, উম্মতের সিভিল সার্জন মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, এই ইফতারাকের ভিত্তি কি, আমার থেকে শোনো কিয়ামত পর্যন্ত। আলেমরা তুমি যতই মনে কর